আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। বিশ্বজুড়েই চলছে লকডাউন, আর তার মাঝে আজ বাংলার অক্ষয় তৃতীয়া। ব্যবসায়ীদের কাছে অক্ষয় তৃতীয়া দিনটি অত্যন্ত শুভ একটি দিন। এই দিনে হালখাতার পুজো দিয়ে নতুনভাবে ব্যবসা শুরু করে ব্যবসায়ীরা, ব্যবসাকে অক্ষয় করে রাখার জন্যে। কিন্তু বিগত বছরগুলির থেকে এবছর অক্ষয় তৃতীয়া ব্যবসায়ীদের কাছে বিষাদের। নেই জাঁকজমক, নেই হই হুল্লোড়, নিয়ম নীতি মেনে কোনো রকমে পুজো দিয়েই অক্ষয় তৃতীয়া পালন করলেন ব্যবসায়ীরা। এবছর ভিড় নেই তারাপীঠ, ভিড় নেই নলাটেশ্বরী মন্দিরে। অন্যান্য বছর তারাপীঠ ও নলাটেশ্বরী মন্দিরে উপচে পড়ে ব্যবসায়ী ও পুণ্যার্থীদের ভিড়, কিন্তু এবছর তারাপীঠ ও নলাটেশ্বরী মন্দিরে একদম অচেনা ছবি, ফাঁকা মন্দির চত্বর। তারাপীঠ থেকে সৌভিক রায়ের প্রতিবেদন, নিউজ বাংলা টুডে। করো একবার, করো প্রণাম করো। গত বছর অক্ষয় তৃতীয়ার তুলনায় এবছর অক্ষয় তৃতীয়াতে একদম ফাঁকা, তার কারণ হচ্ছে লকডাউন চলছে। এই লকডাউনের জন্য সমস্ত ব্যবসা বন্ধ, আর এখন তারাপীঠ চেনা তারাপীঠ অচেনায় পরিণত হয়েছে। তার কারণ এই এলাকায় লকডাউন, এলাকার মানুষ সত্যি পালন করছে, এবং এই লকডাউনের জন্যই যেহেতু মন্দিরে সাধারণ তীর্থযাত্রী বা স্থানীয় লোকের ঢোকা বারণ, মানে নিষেধ, একমাত্র যার পালা তারাই পাঁচজন মন্দিরে যেতে পারে। এবং যেহেতু আজকে আমার পালা, সেই জন্য আজকে আমি মন্দিরে মায়ের সেবা করার দায়িত্ব পেয়েছি বা আমার দায়িত্বের মধ্যে আছে। আমার নাম পুলক চট্টোপাধ্যায়। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি ক্রীড়া, অপরাধ বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।